রুমানা রশিদ ইশিতা বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি 1988 সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা নতুন করিতে শিশুশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি লাভ করেন। তিনি আমার খুব একজন প্রিয় অভিনেত্রীও বটে। তার অভিনীত নাটকগুলো হলো আপনা ঘর, চক্রাবলয়, দেখা, সাদা পাতার কালো দাগ, দুজনে, তিথি, থাকা না থাকার মাঝে, কাগজের গল্প ইত্যাদি।